সংবিধান মোতাবেক নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে জাতীয় পার্টি জেপি। এ বিষয়ে রাষ্ট্রপতিকে প্রয়োজনে আইন প্রণয়নের প্রস্তাব দিয়েছেন দলটির চেয়ারম্যান অনর হোসেন মঞ্জু। সন্ধ্যায় বঙ্গভবনে নির্বাচন কমিশন গঠনের রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে ধারাবাহিক সংলাপে অংশ নেয় জেপি। চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু নেতৃত্ব দেন 7 সদস্যের প্রতিনিধি দলের। সংলাপে অংশ নেওয়া দলের অন্য সদস্যরা হলেন মহাসচিব শেখ শহীদুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য সাদিক সিদ্দিকী, এ এইচ সালাউদ্দিন মাহমুদ, মফিজুল হক বেবু, এজাজ আহমেদ মুক্তা ও নাজমুন নাহার বেবি। আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বাংলাদেশকে ট্র্যাকে আনা রাজনৈতিকভাবে অধৈর্য হবে না, কেননা এই দেশটা সৃষ্টি হয়েছে সম্পূর্ণ ভিন্নভাবে। এটা ভারত বিভক্তির মতো নয়,